অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 46 দিন শনি থাকছে পাওয়ারফুল, অর্থাৎ শনির বলবত্তা কিন্তু বৃদ্ধি হচ্ছে। এই আজ থেকে এই 46 দিন, অর্থাৎ 23 মে পর্যন্ত শনি থাকছে পাওয়ারফুল। এর ফলে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই 6টি রাশি, পেতে চলেছে বরদান। অর্থাৎ শনি এতদিন পর্যন্ত বৃহস্পতির সাথে মকর রাশিতে অবস্থান করছিল, এবং বৃহস্পতি এই যে 6 এপ্রিল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, এবং শনি সেখানে এককভাবে অবস্থান করছে। এবং শনি হচ্ছে পাওয়ারফুল, এর ফলে 6টি রাশির ক্ষেত্রে কিন্তু যাবতীয় রেকর্ড ভাঙতে চলেছে এই 46 দিন। অর্থাৎ এই 46 দিনের মধ্যে আপনারা যে কোনো কাজ করতে পারেন। যারা বিদেশের সাথে আছে, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি, এই সকল যোগগুলো কিন্তু এই সময় দিবে। খনিজ সম্পদ থেকে লাভ, পেট্রোলিয়াম থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু দিবে এই 46 দিন। ধন বর্ষা হবে এই 6টি রাশির। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা। এই যে এই 46 দিন আপনি যদি মেহনতি, যথেষ্ট পরিমাণে যদি পরিশ্রম করেন, নিশ্চিতরূপে আপনারা এই 46 দিনের মধ্যে বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। চাকরির ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিদেশ থেকে, নিজস্ব ব্যবসা থেকে সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিতে চলেছে এই 46 দিনের মধ্যে। তারপর শনি আবার কিন্তু বক্রি হয়ে যাবে। এই যে এই সময় যে পাওয়ারফুল, এই নিচ সঙ্গে ত্যাগ করে, অর্থাৎ বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং মকর রাশিতে এককভাবে যে অবস্থান করছে না, সৌভাগ্য সূচক ভাগ্য চমকাতে চলেছে এই 6টি রাশি। কোন কোন 6টি রাশি? দেখুন, আমি বারবার বলেছি, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আপনি সঠিক পথে থাকুন, যা আপনি গরিব লোককে দেখুন যারা বাস্তবে নির্ধনী, আপনি রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, কিন্তু আপনারা কারোর সাথে ছলনা বা কাউকে ঠকানো, কাউকে প্রতারণা করা, এটা করবেন না। শনি তাতে কিন্তু রুষ্ট হয়। এবং এই যে এই 46 দিন আপনারা সরষার তেল দান কিন্তু ভুলেও করবেন না, তাতে কি হবে, পাওয়ারফুলটা কিন্তু কমে যাবে। অর্থাৎ যে পূর্ণমাত্রায় যে রেজাল্ট করতে দিত সেটা কিন্তু হবে না। 46 দিনের মধ্যে শনি হবে যে ফলটা দেবে তেল দান, বা আমি বারবার বলেছি, শনি মন্দিরে গিয়ে আপনারা কিন্তু শনিবার করে পুজো দিবেন না। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আমি বারবার বলছি, যে জায়গাতে শনির আঁকবালা, অর্থাৎ চোখ আছে, সেই জায়গাতে কিন্তু আপনারা পুজো দিবেন না। যেখানে শিলারূপে শনি পূজিত হয় সেখানে শনি পুজো দিবেন, কারণ শনি যে দিকে দৃষ্টি দেয় সেই দিকটা নাশ করে দেয়। অর্থাৎ এই সময়, অর্থাৎ এই 46 দিনের মধ্যে শনি পুজো, বা আপনারা যদি এই সময়ের মধ্যে সরষার তেল দান করেন তাহলে কিন্তু সমস্যা আসবে।
আপনারা এ সময় শনিবার করে অশ্বত্থ গাছের নিচে আপনারা যদি সর্ষার তেলের প্রদীপ সন্ধ্যাবেলা যদি দিতে পারেন, শনির যে আপনার উপর যদি কে থাকে, কুপিত থাকে, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ দেবে, প্রথম আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে শশনামক মহাপুরুষ রাজযোগ, আপনাদেরকে কেরিয়ারের দিক থেকে ভূমি ভবন বাহন সুখের জায়গাটা আপনাদেরকে দিবে, নিজস্ব প্রপার্টি, রাজনীতি ক্ষেত্রে সফলতা এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, এই সমস্ত কিন্তু নির্দেশ করছে। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগত দিকটা প্রপার্টির দিক থেকে কিন্তু লাভ দিবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যেশ এবং কর্মেশ, অর্থাৎ কর্মপতি এবং ভাগ্যপতি, আপনাদের কর্মভাব ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন এবং কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল, কর্মকেন্দ্রিক সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু হবে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু শনি এই 46 দিন কিন্তু ঘটাবে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই অবস্থান করছে শনি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য সূচক, আপনাদের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এবং বিদেশ থেকে অর্থনৈতিক দিক আপনাদের যথেষ্ট ভালো হবে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম জায়গাটা ভালো এবং বেশ কিছু আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনাদের পূর্ণ কিন্তু এই সময় হতে চলেছে। অর্থাৎ মকর রাশি ক্ষেত্রে শনি পাওয়ারফুলের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং লাভ সফলতার প্রতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা ব্যবসা করছে ব্যবসা থেকে লাভ পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা, শশনমপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, লাভ সফলতার সাকসেস জায়গায় থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রাপ্তির জায়গা আপনাদের ভালো এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির লাভ সফলতার অধিপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে এই সময় লাভ সফলতা সাকসেসের জায়গা থাকছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্য এই সময় কিন্তু চমকাবে, বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, কেরিয়ারের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক ব্যবসার দিক থেকে আপনারা সফলতা পাবেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময়, এই যে শনি মহারাজ, যে শনিতে যে পাওয়ারফুল, এই 46 কিন্তু লাভ দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের ক্ষেত্রে দেখুন ধনপতি ধনভাবে পাওয়ারফুল, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ধন কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো, অপার ধন ধনবর্ষা হতে চলেছে ধনুরাশির, কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু শনি যখন দেয় কিনা যথেষ্ট পরিশ্রম কিন্তু করায়, যারা যত পরিশ্রম করবে এবং ন্যায় পথে থাকবে তাদের কিন্তু শনি চাপ দিতে হয়, তার ছাপ্পার ফারকে দিতে হয়। শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, যদিও এখানে সম্পূর্ণরূপে ভালো না হলেও বেশ কিছু শুভ ফল কিন্তু আপনারা পাবেন কর্কট রাশি।
আপনাদের সপ্তমভাবে ভ্রমণ শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ধনের জায়গাটা আপনাদের ভালো, এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো লাভ এই সময় এই 46 দিন কিন্তু পাবেন। বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনাদের থাকছে। দেখুন, এই যে আমি যে 6টি রাশির কথা বললাম, এই 46 দিন যে শনি পাওয়ারফুল থাকছে, এরপরে যে বকরি হচ্ছে কি না, এই 46 দিনের মধ্যে সমস্ত কাজ কিন্তু গুটিয়ে আপনারা করে নিন। এক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু লাভ কিন্তু দেবে। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই 6টি রাশির। আমি বারবার বলছি, শনি বরদান দিতে চলেছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু আপনারা সফলতা, লাভ, আর্থিক শ্রীবৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। এই ছিল শনি মহারাজের কী করতে চলেছে, রেকর্ড ভাঙতে চলেছে। যাদের মিলছে না তারা অবশ্যই নিজস্ব অ্যানালিসিস চার্ট করুন।